হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগতম আমাদের হবিজ অ্যান্ড ড্রিমস চ্যানেলে। আসুন আজ জাভা ফিঞ্চ বার্ড নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। মূলত জাভা, বালি তথা ইন্দোনেশিয়ার পাখি এই জাভা ফিঞ্চ হল চড়ুই বা ফিঞ্চ শ্রেণীভুক্ত পাখি, খুবই পরিচিত এখন খাঁচার পাখিদের মধ্যে। ঠোঁট থেকে লেজের শেষ প্রান্ত পর্যন্ত 15-17 সেন্টিমিটার পর্যন্ত হয়, বিভিন্ন রঙের হয়, যেমন গ্রে, পিঙ্ক বেলি, হোয়াইট চিক, ব্ল্যাক, রেড আই রিং, পিঙ্ক ফিট প্রভৃতি। গাছে, উঁচু বিল্ডিংয়ে বাস করতে অভ্যস্ত এই পাখি শস্য ক্ষেতে ও ঘাসের জঙ্গলে ঝাঁকে ঝাঁকে চড়াও হয়ে দানা শস্য খায়। সংখ্যায় 8টি পর্যন্ত ডিম পাড়ে একসাথে। বর্তমানে বাসস্থান হারাতে হারাতে এদের নিজ ভূমিতে যথেষ্ট পরিমাণে সংখ্যা হ্রাস হয়েছে। আমরা যদি খাঁচায় এই সুন্দর পাখিগুলোকে একটু জায়গা করে দিই এবং এদের একটু স্বাচ্ছন্দ্য দিতে পারি, প্রজাতিটা রক্ষা পেতে পারে। ভারতীয় উপমহাদেশে এই পাখির বংশ বিস্তারের চেষ্টা করেও সেটা বিফল হয়েছিল এক সময়। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পুয়ের্তোরিকো, সান জুয়ান, জামাইকা প্রভৃতিতে এদের বাসিন্দা বানানো গেলেও অন্যান্য দ্বীপগুলোতে কিন্তু হয়নি। এশিয়াতে এই পাখি কিন্তু খাঁচার পাখি হিসেবে যথেষ্ট মানিয়ে নিয়েছে। চীনে মিং রাজত্বকালে জাভা বার্ডের অস্তিত্ব ছিল। জাপানে 17 শতক থেকে বিভিন্ন পেন্টিংয়ে জাভা বার্ডের উপস্থিতি চোখে পড়ে। এই সুন্দর পাখিগুলোকে সংখ্যায় বৃদ্ধি ঘটানোর জন্য খাঁচায় কতকগুলো জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন, 1, এরা বাসা বানানোয় খুব পটু না হলেও একটু বড় সাইজের বাসা পেলে বেশি পছন্দ করে। 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি থেকে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি বাসা এরা সহজে গ্রহণ করে। 2, বাসা বানানোর জন্য নেস্টিং মেটেরিয়াল হিসেবে নারিকেল চোপড়া, শুকনো ঘাস, কাঠের গুঁড়ি এদের পছন্দ। অনেক সময় কাগজের টুকরোও এরা নেয়। 2, এরা একটু প্যাসিভ টাইপ হলেও মানুষকে খুব অবজার্ভ করে এবং সহজেই মানুষের সাহচর্য গ্রহণ করে। ছোট থেকে চেষ্টা করলে খুব প্রশিক্ষিত হতে পারে। 3, অন্যান্য সবকিছুর সঙ্গে
পাখির মন ঠিক কন্ডিশনে রাখার জন্য হালকা রিদমের মিউজিক শোনানো যেতে পারে, এটা ওরা বেশ এনজয় করে। খাদ্য হিসেবে ঘাসের দানার সাথে সাথে ধান, চাল, ব্ল্যাক সিড ইত্যাদি দেওয়া যায়। সেই সঙ্গে ক্যালসিয়াম ব্লক দিয়ে রাখলে খুব ভালো হয়, আর কলমি শাক, তুলসী পাতাও মাঝে মাঝে। পাখিগুলো স্নান খুব পছন্দ করে, খাঁচায় নিয়মিত পরিষ্কার জলের পাত্র দিয়ে রাখলে স্নান করে এরা। নিয়মিত খাঁচা পরিষ্কার করাটাও জরুরি, না হলে রোগ জীবাণুর এফেক্ট আসতে পারে। Friends, see you again on our next video. Thanks. আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।